بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته ويغفر لنا البرشا যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার থেকে জানতে চাইছি একজন নামাজ এবং দিনদার মহিলাকে অনেক দূরে ট্রেনে করে গুরুত্বপূর্ণ কাজে সফর করতে হয়েছিল ওনার কাছে একটি ব্যাগ ছিল তাতে মোবাইলে পূর্ণাঙ্গ কোরআন মাজি ডাউনলোড করা ছিল যেহেতু উনি সফরকালীন কোরআন পড়ে এবং পানি পড়া একটি বোতল বোতলে ছিল হঠাৎ এমন এক অবস্থায় যে মহিলাটি কি টয়লেটে যেতে হয় কিন্তু ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না টয়লেট থেকে বের হওয়ার পর মনে পড়লো যে ব্যাগে এ সমস্ত জিনিস আছে এখন আমার পড়াশোনা হলো মহিলাটি কি কাবিরা গোনা করে ফেলেছে জি না কাবিরা কেন কোনো গুনাই করেনি যে ব্যাগে মোবাইল এবং পানি পড়া নিয়ে যে মোবাইলে হয়তো কোরআন ডাউনলোড করা আছে কিংবা যে পানিটা কোরআন এবং হাদিসের শব্দ দিয়ে পড়া হয়ে আছে কিন্তু এগুলো নিয়ে যেতে কোনো সমস্যা নেই বাথরুমে নিয়ে যাওয়া যাবে কেরামদের নয় যে কোনো ব্যাগ ব্যাগের ব্যাগটা রাখার জায়গা আছে কি না আছে এরকম কোনো চিন্তার কোনো বিষয়ই নাই রাখার বাইরে রাখার জায়গা থাক আর না থাক সেই ব্যাগ নিয়ে আপনি বাথরুমে টয়লেটে যেতে পারবেন কারণ আপনি যেটা নিয়ে যাচ্ছেন সেটা মোবাইল সেটা করান না কোরআন নিয়ে যাওয়া হারাম কোরআন নিয়ে যাওয়া হারাম কিন্তু আপনি যেটা নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার মোবাইল অনুরূপভাবে যেটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা পানি পড়া সেটা কোরান না আচ্ছা বলেন যদি আপনি হাফেজে কোরআন হয় কোরআন হন কিংবা যারা হাফেজে কোরআন তারা বাথরুমে কি করে যাবেন পেটটা কি বা মাথাটা কি বাইরে রেখে দিয়ে তারপরে কি বাথরুমে যাবে একজন হাফিজ এ কোরআন সে মহিলা হোক কিংবা পুরুষ হোক তিনি যখন বাথরুমে যাবেন তখন কি করে যাবেন যে তেনার পেটেও তো কোরআন আছে তার মা তেনার মাথাতে তো তিরিশ পরা কোরআন ভরা আছে তাহলে তিনি কীভাবে টয়লেটে যাবেন পেটটা কিংবা মাথাটা রেখে দিয়ে বাইরে রেখে দিয়ে তার টয়লেটে যাবে না ঠিক এরকম আপনি যেটা টয়লেটে নিয়ে গেছেন সেটা কোরআন না সেটা হচ্ছে মোবাইল আমি যেমন বললাম মুসহাফ যেটা বলা হচ্ছে লিখিত আকারে যে কোরআন মসজিদে আমাদের পাওয়া যায় বাজারে আমরা কিনে নিয়ে আসে পড়ার জন্য এই কোরআন আপনি সাথে করে বাথরুমে টয়লেটে নিয়ে যেতে পারবেন না থাকলো মোবাইল নির্দ্বিধায় আপনি যখনই যাবেন আপনি আপনার পকেটে আপনি আপনার সঙ্গে মোবাইল দেখে নিয়ে যান